আপনি ভুলে গেছেন যে কাঠমান্ডুর দেশে বহু মানুষ জেগে উঠেছে। আজকে আমার ভাই তপন মাইতি এখানে এসেছেন, আমার লোকসভার কনভেনার ছিল, কাঠমান্ডু নিয়ে লিখেছেন তপনদা। আর কত শুনবো দিদিমণি, নিত্য নতুন তোমার কেচ্ছা কাহিনী, গায়ে মাখা সারদা নারদার গ্লানি, এবার উত্থান কাঠমানি, খুলেছে চোর বাজার, আবাস যোজনার 12,000, তোমার মুখে নিকাব ঢাকা, খেয়েছো স্বচ্ছ ভারতের 1,300 টাকা, জব কার্ড কমিশনে চলে জানি, এবার উত্থান কাঠমানি, সিন্ডিকেটের রাজ, চারিদিকে শুধু তোলাবাজ, বালিক খাদান থেকে কয়লার খনি, চলে চুরি আর রাহাজানি, সহসা সবেগে হানাহানি, এবার উত্থান কাঠমানি, রূপশ্রীর রূপ নিকাবে ঢাকা, কন্যাশ্রীরও পেতে চাই টাকা, সব সেবাতেই দেয় হাতছানি, চাকরির জন্য চাই কাঠমানি, কাঠমানি ফেরত পেতেও চাই কাঠমানি, বাংলার সব থেকে বড় গ্লানি, ফেরত দাও ফেরত দাও, খেয়েছো কত কাঠমানি, জনতা দিয়েছে সারা, মমতা হটাও নারা, যত খেয়েছো তোমরা, মেরে তুলে দেবো চামড়া, সুদে আসলে ফেরত দিতে আমরাও জানি, ফেরত দাও খেয়েছো কত কাঠমানি, আর কত শুনবো দিদিমণি, আর কত শুনবো দিদিমণি, মিথ্যা নতুন তোমার কেচ্ছা কাহিনী, নচিকেতার কণ্ঠে শুনি, ফেরত দাও ফেরত দাও, যত খেয়েছো কাঠমানি। তপনদার জন্য একটা হাততালি, তপনদা খুব কষ্ট করে এই কবিতাটা লিখে এনেছেন, আমি পড়ে শোনালাম। আমি বলি দিদিমণি, আপনি যা করছেন আমাদের নজরের সামনে রয়েছে, আপনারা ভুলে যাবেন না, এই সেই মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক বৈঠকে দাঁড়িয়ে বলেছিলেন, ভাগ করে খাওয়ার চেষ্টা করো, ভাগ করে খাওয়ার চেষ্টা করো, একা সব খাবে হয় না,